কই তুমি? তুমি কই? ঠিকঠাক মতো আসতে পারছো তো? আমি তো আসছি, আমার মনে হয় আমি ওই যে নিউ মার্কেটের সিগন্যালের কাছাকাছি। আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি। আচ্ছা একটা কথা বলি, মানে মানে হচ্ছে যে আমি সাদা শার্ট পরে আসছি, হ্যাঁ তুমি আমাকে চিনে ফেলবে, কিন্তু আমি আসলে তোমাকে কি করে চিনবো? এই সময় ভাইবার হোয়াটসঅ্যাপ ইউজ করো না তো, এখন একটা ঝামেলা তো বাধা হয়। আচ্ছা এতদিন আমার সাথে তোমার সম্পর্ক, তুমি আমাকে বলছো চিনবা কি করে? না আমি আসলে তা বলতে চাইনি, মানে আমরা তো কখনো কাউকে দেখিনি এই জন্য আর কি। আচ্ছা ওকে, আমি বুঝতে পারছি, তোমার এত চিন্তা করতে হবে না, তুমি নিউ মার্কেটের সিগন্যালের ঠিক নিচে দাঁড়াও, আমি আসছি, আমি এসে তোমাকে চিনে নিচ্ছি। চার্জ শেষ হয়ে গেছে তো, পরে ব্যাটারিটা বের করে ঘষা মাজা করে আবার লাগালাম, তারপরে অন অন হলো। তুমি কই? হ্যাঁ আমি আমি হ্যাঁ সিগন্যাল একদম একদম সিগন্যালের নিচে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, আমরা তো ওই রিক্সা করেও যেতে পারি তাই না? তুমি কেন কথা বলছো? তোমাকে না বলেছিলাম আজকে আমি যা যা বলবো তাই তাই তোমাকে করতে হবে, কোন রকম কোনো কথা চলবে না। কি হলো? না মানে আমি ভাবছিলাম যে তুমি এরকম কোনো কথা বলেছিলে নাকি। বলেছিলাম নাকি মানে? আমার স্পষ্ট মনে আছে আমি এই কথাই বলেছিলাম। তোমার স্মৃতিশক্তি না সব সময় এত ডাল। কি বলো, তুমি তো আমাকে সব সময় বলতে আমার স্মৃতিশক্তি নাকি অনেক। নো মোর এক্সপ্লেনেশন, আমি আজকে যা যা বলবো তাই তাই তোমাকে করতে হবে, আজকে সারা দিনের প্ল্যান আমার। হ্যাঁ এই কথাটা তুমি বলেছিলে। চলো। ক্ষমতা থাকে যেটা বিধাতা শুধুমাত্র মেয়েদেরই দেয়, ছেলেদের দেয় না। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, আচ্ছা আমি দেখতে সুন্দর না অসুন্দর,
আমি কিচ্ছু বলবো না, তোমার মনে যেটা আসে সেটাই বলো, তোমার যা মনে আসে বলো, আমি একটা টুকরো শব্দ করবো না, রাগারাগিও করবো না, বলো। তোমাকে অসুন্দর বলার বাহুল্য আমার নেই, তুমি হচ্ছে আমার কাছে অপরূপা সুন্দরী। তুমি না হাসলে হয়তো বা সূর্য হাসে না, পাখিরা গুনগুন করে গান গায় না, গাছে গাছে ফুল ফোটে না। আর বলো না। না না সত্যি বলছি। কি বলো, তাকাও না। আমার দিকে তাকাও। ব্যাপার না।
আমার জীবনও আমি এত দৌড়াইনি। তাই নাকি? এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে? সবে তো শুরু হলো, পথ এখনো অনেক দূর বাকি আছে, আরো অনেক দৌড়াতে হবে। একটু বসি চলো। এরকম রাগ করার কি আছে? আমি কেন হাসছিলাম? আচ্ছা ঠিক আছে, বলছি আমি কেন হাসছিলাম, কারণ তোমার উপস্থিতি আমার জীবনে অন্যরকম একটা মুহূর্ত। আজকের দিনের প্রতিটা মুহূর্ত আমার কাছে অনেক 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 মূল্যবান। কিন্তু তারপরও জানো, কিসের জন্য একটা ভয় তোমাকে না পাওয়া? তোমার ফেভারিট কালার, এখন বলো কেমন লাগছে? কি হলো? না ভাবছি যে ম্যাজেন্টা আমার ফেভারিট কালার হলো কবে থেকে এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমি তো বলেছো। আমি তোমাকে বলেছি। হ্যাঁ, তুমি বলেছো যে ম্যাজেন্টা তোমার ফেভারিট কালার। তুমি ভুল শুনেছো। কি? হ্যাঁ, আমি ভুল শুনেছি? তার মানে তুমি বলতে চাচ্ছো আমার হেয়ারিং এ প্রবলেম আছে? আরে আশ্চর্য, আমি কি এই কথা বলেছি? আমি স্পষ্ট শুনেছি তুমি আমাকে বলেছো যে ম্যাজেন্টা তোমার ফেভারিট কালার, এই কারণে পড়ে এসেছি। হতে পারে না যে নেটওয়ার্কে ঝামেলা ছিল এই জন্য তুমি শুনতে পাওনি? নেটওয়ার্কের কোনো প্রবলেম ছিল না, আমি স্পষ্ট শুনেছি তুমি আমাকে বলেছো ম্যাজেন্টা তোমার ফেভারিট কালার, এই কারণে আমি পড়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি কখনোই ভুল শুনতে পারো না, আমি তোমাকে ভুল বলেছি, ম্যাজেন্টাই আমার সবচেয়ে ফেভারিট কালার। এখন হ্যাপি?
চলো একটা একটা প্ল্যান করি। গেস করো বুঝতে পারছি না। স্টুপিড চলো বিয়ে করে ফেলি। বিয়ে রাজি চলো বিয়ে করে ফেলি। রাজি কোনো সমস্যা নাই না? তুমি তো বললে কোনো সমস্যা নেই। আচ্ছা ছেলে তো কেন আমি তোমাকে বিয়ের কথা বললাম আর তুমি এক পায়ে রাজি হয়ে গেলা? হ্যাঁ তুমি বললে না। অন্য কোনো মেয়ে যদি বিয়ের কথা বলে তাহলে তুমি রাজি হয়ে যাবা? হ্যাঁ কি না মানে আজকে আজকে আমরা বিয়ে না করি, মানে এরপরে যেদিন দেখা হবে সেদিন যদি ইচ্ছা হয় বিয়ে করা তাহলে সেদিন বিয়ে করো। এটা অবশ্য তুমি ঠিকই বলেছো। শোনো বসো, তোমাকে একটা ফ্রি অ্যাডভাইস বলো, যদি কোনো মেয়ে তোমাকে বিয়ের অফার করে তাহলে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবা না, একটু সময় নিবা, এতে পার্সোনালিটি ঠিক থাকে। হ্যাঁ বুঝতে পেরেছি, এখন চলো। কোথায় বিয়ে করতে? মানে কি মানে কি মানে আমি না তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে আজকে আমরা বিয়ে করব? কিন্তু আমি তো এখন তোমাকে বিয়ে করব না। কেন বিয়ে করব না কেন? আমি কি দেখতে অসুন্দর খারাপ? আহা আমি কি সেটা বলেছি নাকি? তাহলে বিয়ে করব না কেন? না মানে আমি তো তোমাকে মানে তোমাকে তো আমার ভালো করে জানা হয়নি, বিয়ে করার জন্য জানাটা অনেক দরকারি না? এটা অবশ্য তুমি খুব ভালো কথা বলেছো। আচ্ছা ঠিক আছে নো প্রবলেম, তুমি তুমি আগে আমাকে খুব ভালো করে জানো, জানা শেষ হয়ে গেলে আমাকে বলো। মানুষ শুনলে কি বলবে? মানুষ শুনলে কে কি বললো না বললো এটা নিয়ে তো আমার কিছু যায় আসে না, আমি যেটা বলবো সেটা ফাইন। আচ্ছা ঠিক আছে সেটাই ফাইন। শোনো তুমি খেয়ে নাও, কারণ রাতে বাসে তো আমাকে ফিরতে হবে। ফিরে যেতে হবে মানে তোমাকে যেতে দিলে তো? আচ্ছা ঠিক আছে ফিরবো না, তুমি এখন খেয়ে নাও। মানুষ দেখবে না, মানুষ কি ভাববে? মানুষ তো বলবে তুমি পাগল। পাগল? আমি পাগল না,
তোমাকে কে বলেছে আমি পাগল না? না না আমি আসলে বলিনি যে তুমি পাগল, তুমি পাগল না। তুমি বুঝতে পারছো না, তুমি আমাকে পাগল কেন বলছো? আমি পাগল না, অনেস্টলি বিশ্বাস করো আমি পাগল না। পাগল না তো বসো না, বসো বসো। না 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 বিশ্বাস করো আমি পাগল না, আমি সত্যি পাগল না, আমি আই এম পারফেক্টলি অলরাইট। আমি তো জানি তুমি পাগল না, প্লিজ মানুষ শুনছে বসো। মানুষ আমি বিশ্বাস করো আমি পাগল না, সত্যি আমি পাগল না। আমি জানি তুমি পাগল না, আমি তেমনি দুষ্টামি করে বলেছি। আচ্ছা দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিই। না তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ সত্যি ভালোবাসি। তাহলে সকাল থেকে বলছি চলো বিয়ে করি বিয়ে করি, তুমি বিয়ে করছো না কেন আমাকে? আমি তো বলেছি আমি বিয়ে করব। না তোমাকে তো বলেছি আমি এখনই বিয়ে করতে চাই, তুমি বিয়ে করছো না কেন আমাকে? আস্তে আস্তে, এটা রেস্টুরেন্ট, সবাই শুনছে। আস্তে, রেস্টুরেন্ট না পাবলিক প্লেস, এটা আমি এত কিছু বুঝি না। তোমাকে এখনই বিয়ে করতে হবে, তুমি বলো আমাকে বিয়ে করবে এখনই? তাহলে আমি করব বিয়ে, চলো এখনই চলো। এবার তো মাথাটা ঠান্ডা করো। আচ্ছা আমি সিরিয়াসলি বলছি, তুমি ব্যাপারটা একটু ভেবে দেখো। আচ্ছা তোমার সাথে আমার সম্পর্কটা কতদিন? তোমার সাথে আমার সম্পর্ক 3 বছর 5 মাস 8 দিন, দাও 18 ঘন্টা 32 মিনিট। এতদিনে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে আমি না চিন্তা ভাবনা করে কোনো কিছু বলি না। না মানে আমি বলতে যাচ্ছিলাম ফ্যামিলিকে জানালে ব্যাপারটা কিন্তু ভালো হতো না? তোমার সাথে যেদিন আমার প্রথম পরিচয় হয়, মানে যেদিন তুমি আমাকে প্রথম প্রপোজ করো, সেদিন আমি তোমাকে একটা শর্তের কথা বলেছিলাম। কি? আমি জানতাম তোমার শর্তটা মনে নাই। তোমার সঙ্গে আমার কত কথা হয়েছে, এখন কোন কথা তুমি মনে করাচ্ছো সেটা আমাকে একবার বলবো না? মনে করে দাও প্লিজ। শর্তটা ছিল একটা স্পেশাল ডেতে আমরা বিয়ে করব, দ্যাট মিন্স 14 ফেব্রুয়ারিতে আমরা বিয়ে করব। আরে এইটা এটা তো আমার মনেই আছে। তো কালকে 14 ফেব্রুয়ারি, কালকে সকাল 11টায় আমরা বিয়ে করব।
মানে মানে বুঝলাম কালকে 14 ফেব্রুয়ারি কালকে সকাল 11টায় মগবাজার কাজী অফিসে আমরা বিয়ে করছি দ্যাটস ফাইনাল কালকে সকাল 11টায় তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না মা তুই তোর ভাইয়ের কাছে যা যা না আমি রাজু জি আসসালামু আলাইকুম ঋতু আমার একমাত্র মেয়ে আমি ওর বাবা না 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 আপনি ভুল করছেন ওর নাম তো রেজওয়ানা ও আমার একমাত্র না না ওর নাম রেজওয়ানা না না বাবা ওরই আবির নামে একটা ছেলেকে ভীষণ ভালোবাসে তাদের প্রেমের শর্তই ছিল 14 ফেব্রুয়ারি তারা পালিয়ে বিয়ে কিন্তু যেদিন তারা বিয়ে করতে আসে একটা সড়ক দুর্ঘটনায় আবির এই কাজী অফিসের সামনে মারা ঠিক তখন থেকে বছরের এই কয়টা দিন ও যেন কেমন হয়ে যায় হুটহাট করে বাইরে বের হয়ে যায় বাসায় থাকে না কোনো ছেলেকে দেখলে ও আবির মনে করে আর সেই ছেলেটাকে বিয়ে করবার জন্য বুঝিয়ে সুঝিয়ে এই কাজী অফিসে নিয়ে আসে এটা নতুন কিছু না যখনই বাসায় থাকে না আমরা খোঁজাখুঁজি না করে কাজী অফিসের সামনে এসে দাঁড়িয়ে থাকি তবে ওকে নিয়ে চলে যাই না 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 একটা কথা ভুল হচ্ছে আঙ্কেল আমি আমার সাথে 3 বছর ধরে কথা বলছি আমার সাথে 3 বছর ধরে কথা বলেছে আঙ্কেল আমি একটু ওর সাথে কথা বলতে চাই তুমি ভুল করছো ও তোমাকে চেনে না ও এমন অনেকেই নিয়ে আসে যাদেরকে আবির মনে করে তুমি বাবা ভুল করছো আঙ্কেল আঙ্কেল আমি কথা বলি তোমাকে একটু ছাড়ো না আঙ্কেল একটু কথা বলি এক মিনিট না তোমাকে না বলেছিলাম আজকে আমি যা যা বলবো তাই তাই তোমাকে করতে হবে কোন রকম কোনো কথা চলবে না না মানে আমি ভাবছিলাম যে তুমি এরকম কোনো কথা বলেছিলে নাকি আচ্ছা আমি দেখতে সুন্দর না অসুন্দর আমি কিচ্ছু বলবো না তোমার মনে যেটা আসে সেটাই বলো তোমার যা মনে আসে বলো আমি একটা টুও শব্দ করবো না রাগারাগি করবো না
আমি কেন সিগারেট খাবো? সিগারেট খাবো তুমি, তুমি সিগারেট খাবা। সিগারেট খেলে ছেলে ছেলে লাগে না? সিগারেট খাওয়ার অভ্যাস নাই? না। তাহলে খাচ্ছো কেন? সিগারেট খুব খারাপ জিনিস। ম্যাজেন্টা তোমার ফেভারিট কালার, এখন বলো কেমন লাগছে? না ভাবছি যে ম্যাজেন্টা আমার ফেভারিট কালার হলো কবে? এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমি তো বলেছো। আমি তোমাকে বলেছি। তুমি হাসছো কেন? এমনি 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 কেউ হাসে নাকি? হাসো কেন বলো। না আমি আসলে এমনি হাসছিলাম। এমনি এমনি কোনো মানুষ হাসে নাকি? হাসো কেন বলো। এখন চলো। কি করতে? মানে কি? মানে কি মানে? আমি না তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে আজকে আমরা বিয়ে করব। পাগল? আমি পাগল না। তোমাকে কে বলেছে আমি পাগল না? না না আমি আসলে বলিনি যে তুমি পাগল। তুমি পাগল না। তুমি বুঝতে পারছো না, তুমি আমাকে পাগল কেন বলছো? আমি পাগল না, অনেস্টলি বিশ্বাস করো আমি পাগল না। পাগল না তো বসো না, বসো বসো। না 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 বিশ্বাস করো আমি পাগল না, আমি সত্যি পাগল না, আমি আমি পারফেক্টলি অলরাইট। হ্যালো রিতু। আমি রিতু না, আমি রেজুয়ানা বলছি। রেজুয়ানা? হ্যাঁ হ্যাঁ, তুমি কোথায় বলো তো? আমি কই সেটা মনে হয় তোমার না জানলেও চলবে। মানে তুমি এই তুমি সারা দিন কোথায় ছিলে? ঢাকা শহরে নতুন এসেছো, ঢাকা শহরে কিছুই চেনো না, সারা দিন যা দেখলাম। তোমার কি তাই মনে হয় যে এত সহজেই সব সমস্যার সমাধান হয়ে যেত? আর আমি ভেবেছিলাম তুমি নিজ থেকে হয়তো তোমার ভুলটা ভেঙে আমাকে খুঁজে নিবে। দেখো রেজওয়ানা, আমি একদম নিতে পারছি না, প্লিজ আমাকে তুমি বলো তুমি কোথায়। রাস্তার এই পারে, এপারে তাকালেই দেখবে। এরকম বোকামি কেউ করে বলো? আমার নাম্বারে একবার ফোন দিতে মিস কমিউনিকেশন হতো না।
সোহেল, তোমার কি মুড অফ? আচ্ছা, তুমি কি আমার কণ্ঠটাও চেনো না? সোহেল, আমি কিন্তু তোমাকে অনেক অনেক লাভ করি। আমাকে তোমার কেমন লেগেছে? Thank you.